ইকোনমিক্সে মাল্টিপ্লায়ার ইফেক্ট নামের একটি বিষয় আছে। খুব সহজ করে বললে কোন খাতে সরকার 10 টাকা বিনিয়োগ করলে দেশের মূল অর্থনীতিতে হয়তো 60 টাকা লেনদেন বেড়ে যাবে, মানি ফ্লো বেড়ে যাবে, এই কারণে দেশের অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে। তাতে আসুন আরেকটি জায়গায় এই মাল্টিপ্লায়ার ইফেক্টের প্রয়োগ দেখি, ফেসবুকে। ধরুন আমার ফেসবুকে 1000 ফ্রেন্ড আছেন, আজকে দিন ইসলামের উপর লেখা একটি উত্তম স্ট্যাটাসে লাইক দিলাম আমি। 1000 জন ফ্রেন্ডের নিউজ ফিডে আমার লাইক দেওয়া সেই স্ট্যাটাসটি বেশি উঠবে। এই ফ্রেন্ডসদের মধ্যে একজন আমার লাইক স্ট্যাটাসটি পড়লেন এবং তিনিও লাইক দিলেন। সেই ফ্রেন্ডের লিস্টে যদি 1500 ফ্রেন্ডস থাকে সেই স্ট্যাটাস চলে যাবে সেই 1500 ফ্যান্ডসদের নিউজ ফিডে। সেই 1500 ফ্যান্ডসদের একজন পিডে দেখে পরে লাইক করলেন সেই স্ট্যাটাসে, মুহূর্তেই স্ট্যাটাসটি তার ফ্রেন্ডসদের পিড়ে বেশি উঠল। চলতেই থাকে এই গুণন চক্র। মনে করুন আমার লাইক দিয়ে স্ট্যাটাসটি একটি উত্তম আমলের উপর লেখা ছিল, আমি সেই আমলটি শিখে নিয়ে নিয়মিত পালন করা শুরু করলাম। আমার নিজের পুণ্যের খাতায় যোগ হতে লাগলো সেই আমলের ফল, একই সাথে স্ট্যাটাস দাতার পুণ্যের খাতায়ও। পরবর্তীকালে আমার 1000 জন ফ্রেন্ডসদের একজন আমার লাইকের বদলতে স্ট্যাটাসটি পড়লেন, লাইক দিলেন, আমলটি শিখলেন এবং পালন করা শুরু করলেন। তার আমলে সুফল তার নিজের পুণ্যের খাতায় লেখা হলো আমার পুণ্যের খাতায় এবং মূল লেখকের পুণ্যের খাতায়। চলতেই থাকবে পুণ্যের জোয়ার এবং কারো পুণ্যের কোনো কম হবে না, কি অসাধারণ ব্যাপার। ঠিক একইভাবে দীন ইসলামের বিধানের সাথে সাংঘর্ষিক কোনো মন্দ স্ট্যাটাসে আমার ক্লিকের বদলতে মূল লেখক থেকে শুরু করে বিশাল এই চেইনের মধ্যের সবার পাপের খাতায় সেই কুফল যোগ হতে থাকবে, কি ভয়ঙ্কর ব্যাপার। এটি সত্য যে আমাদেরকে প্রত্যেকটি কাজের জন্য আমাদের মহান আল্লাহর কাছে নিশ্চয় জবাবদিহি করতে হবে। যেই কাজটিকে আমরা নিতান্তই তুচ্ছ জ্ঞান করছি সেই কাজটিরও সুফল বা কুফলের ভার বহন করতে হবে আমাদের। সেটি সামান্য ফেসবুকের অতি সামান্য লাইক হলেও সেই লাইক স্ট্যাটাস দাতাকে খুশি করার জন্য দেন, কিংবা পড়েই দেন বা না পড়েই দেন, হয়তো বিচারে কোনো তারতম্য হবে না, আল্লাহু আলাম। আর সেদিন আমলনামা সামনে রেখে দেওয়া হবে, সে সময় তোমরা দেখবে অপরাধীরা নিজেদের জীবন খাতায় যা লেখা আছে সেজন্য বিত হচ্ছে এবং তারা বলছে, হায় আমাদের দুর্ভাগ্য, এটা কেমন খাতা, আমাদের ছোট বড় এমন কোনো কিছুই এখানে লেখা থেকে বাদ পড়েনি। তাদের যে যা কিছু করেছিল সবই নিজের সামনে উপস্থিত পাবে এবং তোমার রব কারো প্রতি জুলুম করেন না, সুরা আল কাফ। হয়তো একটি মাত্র ক্লিকের মাধ্যমে লাভ করা কোনো পুণ্যই সেদিন স্থির বা ব্যালেন্স অবস্থায় থাকা আমার পার্লার বা পুণ্যের দিকে বাড়ি করে দিবে। চিরস্থায়ী উৎকৃষ্ট জান্নাত আমার জন্য নির্ধারিত হয়ে যাবে। কিংবা একটি মাত্র ক্লিকের মাধ্যমে লাভ করা কোনো পাপ সেদিন আমার স্থির পাল্লাকে পাপের দিকে বাড়ি করে দেবে। চিরস্থায়ী নিকৃষ্ট জাহান্নাম আমার জন্য বরাদ্দ হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা মাফ করুন। পাঠক বৃন্দ, বুঝতে পারছেন কি একটি মাত্র ক্লিক কতটুকু গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আমাদের জন্য। দুই, ওরা 8 জন, 5 জন ছেলে, 3 জন মেয়ে, বসুন্ধরা আবাসিক এলাকার একটি রাস্তার পাশ ঘেঁষে গজিয়ে ওঠা ঘাসের উপরে বসে আড্ডা দিচ্ছে সবাই। ভার্সিটি পড়ুয়া সবাই দেখেই বোঝা যাচ্ছে মাঝে একটি ছেলে হাঁটু ভেঙে শুয়ে আছে পাশের মেয়েটির কোলে মাথা রেখে। মেয়েটি ধরে আছে ছেলেটির হাত, হাত থেকে ছেলেটির কপালে ঠোঁট চোয়াচ্ছে। এক কথায় অশ্লীল লাগছে দৃশ্যটি। আমি অফিস থেকে ফিরছি, ডাউস সাইজের একটি খাম হাতে দাঁড়িয়ে পাক্কা 2 মিনিট বাবলাম, তারপর বিসমিল্লা বলে এগোতে লাগলাম তাদের দিকে। নিজের বুকের ভেতরে দুপদুপানি শব্দ নিজে শুনতে পাচ্ছি। সামনে গিয়ে সালাম দিলাম, মাথা ঘুরিয়ে পিড়ে তাকালেন 3 থেকে 4 জন,
বাকিরা আড্ডায় ব্যস্ত। বিনয়ের সাথে জানতে চাইলাম তারা মুসলিম কিনা। হাসুসক উত্তর পেয়ে মেয়ের কোলে মাথা রেখে শুয়ে থাকা ছেলেটিকে তাদের সম্পর্ক জানতে চাইলাম। উঠে বসতে বসতে জানালো আমরা সবাই ফ্রেন্ডস। আমি বড় করে নিঃশ্বাস নিলাম, বললাম, মহান আল্লাহকে ভয় করুন, আপনি যে আপনার মেয়ে বন্ধুর কোলে মাথা রেখে শুয়ে আছেন এটি স্পষ্ট হারাম কাজ। জাহান্নামের আগুনকে আমাদের সবার ভয় করা উচিত। হোয়াট দা? আমি থামলাম না, ছেলেটির চোখের দিকে তাকিয়ে নরম স্বরে বলতে থাকলাম, হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য হালাল নয় এমন কোনো নারীর হাত স্পর্শ করাচ্ছে, কেউ যদি লোহার প্যারেক দিয়ে নিজ মাথায় আঘাতপ্রাপ্ত হয় সেটিও তার জন্য উত্তম। লোহার প্যারেক আপনার মাথায় ঢুকে যাচ্ছে, এ বিষয়টি চিন্তা করতে পারেন কি? ওই মিয়া, মাথার নাট বল্টু লুজ নাকি? ভাই আমার, আমি পাগল না, যা বললাম নিশ্চয়ই আপনার ভালোর জন্যই বলছি। এই পর্যায়ে প্রায় অনুমিতভাবে উঠে এসে কলা চেপে ধরলেন বাইদের একজন। অশ্রাব্য বাসায় গালি বেশি আসছে কানে, পাগল, মোল্লা, মাথায় গণ্ডগোল, তার ছেড়া, গাঞ্জাখোর, ধান্দাবাজ, এগুলো সবচেয়ে বদ্রচিত সম্ভাষণ। পাঁচজন ছেলের মধ্যে একজন আমাকে ঠেলে সরিয়ে দিতে চাইছেন, বাকি চার ভাই আমাকে ধরতে চাইছেন, বোনেরা ভাইদের পেছন থেকে টেনে ধরছেন। আমি শুধু বলার চেষ্টা করে যাচ্ছিলাম, আমি ভুল বা খারাপ কোনো কথা বলিনি, আশেপাশের মানুষজন ততক্ষণে জমা হয়ে গিয়েছে, কী হয়েছে কেউ টের করতে পারছেন না। উদ্যত চার ভাইয়ের একজন এসে গলা ধাক্কা দিয়ে গাছ থেকে রাস্তায় পাঠিয়ে দিলেন আমাকে। হাতের খামটি ধাক্কাধাক্কিভাবে মাটিতে পড়ে গেছে, সেটি তুলে নিয়ে দুমড়ে যাওয়া শার্টের কলা ঠিক করতে করতে বললাম, আপনারা আমাকে মনে হয় অসুস্থ ভাবছেন, আমি অসুস্থ না, হারাম একটি বিষয় চোখের সামনে পড়াতে বুলটি দড়ি দিতে চাইছিলাম শুধু। আমার কথাগুলো আপনাদের কাছে বেমানান অপরিচিত লেগেছে আমি জানি। মুসলিম শরীফের হাদিসে এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম শুরু হয়েছে অপরিচিত অবস্থায়, পুনরায় অপরিচিত অবস্থায় ফিরে যাবে, সুতরাং সুসংবাদদাতা সেই অপরিচিতদের জন্য। পেছন থেকে গালির তুপ দিয়ে পোটাতে পোটাতে তেড়ে আসতে নিলেন দুই ভাই, বাকিদের বাধার জন্য পৌঁছতে পারলেন না আমার কাছে। বাধা দেওয়া ভাইদের একজন এসে সজোরে ধাক্কা দিয়ে বিদায় জানালেন আমাকে, যা বেটা বাক, নিজের রাস্তায় চল। ভাইদের উদ্দেশ্যে সালাম দিয়ে ঘটনা বোঝার চেষ্টারত জড়ো হওয়ার থেকে দশজন পথচারীদের মাঝখান দিয়ে আমি নিজের রাস্তায় চলা শুরু করলাম। আমার কথা এক, অনলাইনে দিনের দাওয়াত দেওয়ার কিছুটা চেষ্টা করে আসছি বছর কয়েক, অফলাইনে দাওয়াত তুলনামূলকভাবে কঠিন এইটুকু জানতাম, ঠিক কতটুকু কঠিন আজকে জেসে জানার চেষ্টা করলাম এবং জানলাম। দুই, এই ইয়াং ভাই বোনদের দিকে হাঁটতে শুরু করার আগে মাথায় এসেছিল যে এদেরকে দিয়ে বোধহয় আমার অফলাইন দাওয়াত শুরু করা বুদ্ধিমানের কাজ হবে না, ভয় যে পাচ্ছিলাম সেটি অস্বীকার করার কোনো কারণ নেই। তারপরেও আগে বেড়েছি, শয়তানের ওয়াসওয়াসাকে আমি দূরে সরাতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। তিন, আমি মোটামুটি নিশ্চিত ছিলাম এমন প্রতিক্রিয়ার জন্য, এই লেখাটি লিখছি আর ভাবছি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের উপর দীন ইসলাম প্রচারের জন্য কি ধরনের অত্যাচার হয়েছিল। আমার উপরে যা হয়েছে তা অত্যন্ত নগণ্য, তাতে আমার মন ভয়ঙ্কর খারাপ হয়ে আছে, ভাবতে পারছি না তাদের কাছে কেমন লাগতো। চার, আমার গায়ের চামড়া মোটা না, অবশ্যই অপমানিত বোধ করছি, লজ্জা পেয়েছি জড়ো হওয়া মানুষদের সামনে। কলা চেপে ধরার পরে এবং বুকে ধাক্কা দেওয়ার সময় আমার হাত উঠে যাচ্ছিল রিফ্লেক্সের কারণে, মাথা ঠান্ডা রাখা একজন দায়ের জন্য অত্যন্ত জরুরি। আলহামদুলিল্লাহ সামলাতে পেরেছি নিজেকে, আমার সম্মানের চেয়ে দিনের সম্মান জরুরি। পাঁচ, আমি কিন্তু সেই ভাই বোনদের খারাপ মনে করছি না, তাদের এই বয়সে পুরো পৃথিবীকে রঙিন লাগে, এখন থেকে বছর খানিক আগে আমাকেও যদি কেউ দাওয়াত দিতেন আমিও হয়তো রিয়্যাক্ট করতাম। সমস্যা হচ্ছে
আমাদের মধ্যে এইভাবে দাওয়াত দেওয়ার অভ্যাস গড়ে ওঠেনি, সে কারণে আমাকে অসুস্থ মনে হয়েছে তাদের। এভাবে প্রকাশ্যে যদি সব ভাই বোনেরা আশেপাশের অশ্লীলতার বিপরীতে নম্র বাসায় দিনের দাওয়াত দেওয়া শুরু করেন, খুব শীঘ্রই ভালো ফল মিলবে ইনশাল্লাহ। ৬. হারাম বিষয়গুলো সমাজের ভেতর এমনভাবে ঢুকে গেছে যে স্বাভাবিক বিষয়ের সংজ্ঞা পাল্টে গেছে। কোরআনের আয়াত কিংবা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পর্যন্ত কোনো বাবান্তর সৃষ্টি করে না আমাদের মনে। আমাদের সবার উচিত নিজ পরিবার থেকে দীন ইসলামের মৌলিক বিষয়গুলো আলোচনা করা। অবস্থার উন্নতি অবশ্যই একটা সময় বিইজনিল্লাহ। সবশেষে আমার সেই ভাই বোনদের হৃদায়তের জন্য দোয়া করছি মহান আল্লাহর কাছে। আমি জানি যে কোনো ভুল করিনি আমি। এইভাবে যখনই সম্ভব হয় সত্য বলার তৌফিক যেন মহান আল্লাহ দেন আমাকে। দোয়া করছি আমাদের সবার সকল দাওয়াতগুলো যেন কবুল করে নেন মহান আল্লাহ। আমাদের কাজ দিনের দাওয়াত পৌঁছানো, আর হিদায়াত তো একমাত্র তারই হাতে। ৩. মুসলিম মাত্র একজন দায় ইলাল্লাহ বা মহান আল্লাহর দিকে আহ্বানকারী। নিজের অতি সীমিত জ্ঞানে এই দায়িত্ব পালন করার নিতান্ত চেষ্টা করে যাই আমি। আমি এটিও স্থির বিশ্বাস করি যে অনলাইনের দাওয়াতের চেয়ে অফলাইনের দাওয়া অনেক বেশি কার্যকারী। নিজের সীমিত সামর্থ্যে এই সম্মানিত কাজটি করার সময় মাঝে মধ্যে প্রচণ্ড হতাশা ঘিরে ধরে আমাকে। কুরআনুল কারিমে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার সুস্পষ্ট প্রমাণ সাপেক্ষে কিছু প্রতিষ্ঠিত বিষয়কে যখন অতি কাছের অতি পরিচিত আত্মীয় স্বজনদের বোঝাতে ব্যর্থ হই, নিজেকে বড় অর্থব্য মনে হয় তখন। এই সামান্য ও সহজ বিষয়টি বুঝিয়ে বলার সামর্থ্য নেই আমার। এই অনুভূতি অতি কষ্টের। কিছু সময় তো এমনও আসে যখন মনে হয় আমি তাকে তাদেরকে বোঝাতে পারলে তাদের জীবন দর্শন পর্যন্ত পাল্টে যেত। আফসোসের সীমা ক্রমাগত বাড়তে থাকে তখন, কষ্টের ম্যাগ আরও ঘনীভূত হয়, হতাশার পেছন থেকে টেনে ধরে শক্ত করে। এই অপ্রকাশ্য অনুভূতি থেকে অনেকটা মুক্তি দিলেন এক বড় ভাই। স্টেপ একটি কথাই বলেছিলেন তিনি, মন খারাপ করবেন না ভাই, মহান আল্লাহ আমাদের সাহায্য করুক। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ দায় ইলাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা আবু তালিবকে বোঝাতে পারেননি। তার কেমন লেগেছিল ভেবেছেন কখনো? সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর পারস্য থেকে ঘুরতে ঘুরতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মুসলিম হয়েছেন। খুন, রাহাজানিয়ার ডাকাতি করে বেড়ানো বেদুইন গোত্র আল গিফারের যুবক আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় এসে ইসলাম গ্রহণ করলেন। অথচ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা দীন ইসলামের উপর মৃত্যুবরণ করার সৌভাগ্য লাভ করেননি। হিদায়াত মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় নেয়ামত। এই স্ট্যাটাসটি আমার দৃষ্টিভঙ্গি থেকে লেখা। আমি যাকে হিদায়াতের উজ্জ্বল আলো হিসেবে বিশ্বাস করছি, আরেকজনের কাছে সে একই বিষয়কে গোমরাহির ঘাট অন্ধকার মনে হতেই পারে। ভয়ঙ্করতম চিন্তার বিষয় হলো নিশ্চয়ই আমাদের দুজনের সঠিক ও সত্য হতে পারবে না। কিয়ামতের দিন আমাদের দুজনের মধ্যে যে কোনো একজন সত্য বলে প্রতিষ্ঠিত হবে, মাত্র একজনই সাফল্যে উদ্ভাসিত হবেন।